पाठिए देबे पाठिए देबे माने जानी ना दीदी आमी किच्छु जानी ना शुधु एइटुकुनि बुझते पारछि एटा एकटा खराब चक्र एखाने आरो आरो अनेक मेये आछे दीदी आरो अनेक मेये एसब कि बोलछिस तुई तोके कारा आटके रेखेछे जानी ना आमी किच्छु जानी ना এই চক্রের মাথা কে আমি আমি জানি না দিদি আমি জানি না তবে তবে এইটুকুই জানি কেউ তো একটা আছে শুধু শুধু দুবেলা দুবেলা একটা লোক আসে আমাকে খাবার দিতে শুধু সেই লোকটাকে আমি চিনি এছাড়া আমি আর কিছু জানি না দিদি আমি কিছু জানি না কিন্তু কিন্তু জায়গাটা কোথায় তোকে কতদূর নিয়ে গেছে কি বুঝতে পারিস না তুই কোন রাজ্যে অন্য কোন রাজ্যে না দিদি অন্য কোন রাজ্যে নয় আমি এখানে আছি আমি কলকাতায় আছি কলকাতার একটা হোটেলে আছি আমি কলকাতায় কোথায় কোন হোটেলে হোটেলের নাম আমি জানি না দিদি তবে এটা কলকাতায় সেটা আমি বুঝতে পেরেছি কি করে বুঝলি দিদি আমি আমি মনুমেন্ট দেখতে পেয়েছিলাম মনুমেন্ট মানে শহীদ মিনার হ্যাঁ দিদি ছোটবেলায় বাবা আমাদের নিয়ে আসতো না শহীদ মিনারে সেই শহীদ মিনার দেখেছি তারপর জাদুঘরও দেখেছি জাদুঘরের ওখানে নামিয়ে কোথায় একটা নিয়ে গেল তারপর হোটেলে ঢুকিয়ে দিল আমাদের এর থেকে বেশি কিছু আমি জানি না তার মানে তুই ধর্মতলার আশেপাশে কোনো হোটেলে আছিস হ্যাঁ হ্যাঁ ধর্মতলা আমি 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 মেট্রো স্টেশনে দেখেছি দিদি আমি মেট্রো স্টেশন হ্যাঁ আমি সেটাও দেখেছি আমার কি হবে দিদি ওরা যদি আমাকে পাচার করে দেয় তাহলে তো আমি আর বাঁচব না দিদি দিদি আমাকে বাঁচা তাহলে তুই আমাকে আর দেখতে পারবি না দিদি আমাকে আমাকে ক্ষমা করে দে দিদি আমাকে ক্ষমা করে দে আমি ভুল করেছি আমি বাঁচতে পারবো না দিদি আমার খুব ভয় হচ্ছে তুই তুই চেষ্টা কর কোনোভাবে আসার কিন্তু তুই আমাকে বাঁচা দিদি ওকে বাঁচা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বনুক বনুক কাঁদিস না সোনা বোন আমার একদম কাঁদিস না আমি আছি তো আমি সব সময় আছি তোর সাথে আচ্ছা শোন না এক কাজ কর তুই একটু জানলা খুলে দেখ তো কিছু বুঝতে পারিস কিনা মানে আশেপাশে কিছু চিনতে পারিস কিনা কোথায় আছিস একটু যদি আমাকে বলিস তাহলে আমার বুঝতে সুবিধা হবে আশেপাশে কি দেখতে পাচ্ছিস আমাকে একটু বল না জানলা খুলে দেখে না দিদি এখানে সব জানলা সিল করা আমি আমি খুলতে পারবো না কিন্তু ধর্মতলায় তো অনেক হোটেল আছে মনু আমি তোকে কোথায় খুঁজবো মনু তোর কিছু মনে পড়ছে না মানে যখন তোকে নামিয়েছিল তখন আশেপাশে কিছু দেখিসনি একটু মনে করার চেষ্টা কর না দিদি অনেক রাতে আমাকে নিয়ে এসেছিল আমি কিছু দেখতে পাইনি কিন্তু হ্যাঁ একটা ছোট দরজার ভেতর দিয়ে আমাদের নিয়ে গেছিল যতদূর মনে হয় সেটা হোটেলের পেছনের রাস্তা আর এটা শিওর কি ধর্মতলার আশেপাশে এর থেকে বেশি আমি কিছু জানি না ঠিক আছে বলো দাঁড়া আমি দেখছি দিদি তাড়াতাড়ি কর দিদি ওরা আজ রাতে আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে রাত দশটায় গাড়ি আসবে দিদি আমাকে পাচার করে দেবে ওরা দিদি আমাকে বাঁচা দিদি প্লিজ দিদি বাঁচা আমাকে আজ রাত দশটা তার মানে তো মাত্র 5-6 ঘন্টার বেশি সময় নেই হে ভগবান আমি কি করি হ্যালো দিদি তুই কিছু বলছিস না কেন হ্যালো বলো বলো দিদি ভুল হবে না বস হ্যাঁ হ্যাঁ নিশ্চিন্ত থাকো নিশ্চিন্ত থাকো বলো বলো হ্যালো হ্যালো কিরে এখনো খাসনি কেন ফোনটা তো সুইচ অফ করলাম না দিদি আবার ফোন করলে কি হবে ধরা পড়ে যাব তো ইস দিদিকে আগেই বলে দেওয়া উচিত ছিল ফোন কেটে গেলে যাতে না ফোন করে কি হবে কেটে দিল ফোনটা কেটে দিল না কেটে গেল
আমি একবার ফোন করি। না না, আমার ফোন করা ঠিক হবে না। কার নাম্বার ওটা? আনুর নাম্বার তো। কার ফোন থেকে ফোন করেছিল গৌরী? ওর কাছে তো নিশ্চয়ই ফোন নেই। তবে কি ও অন্য কারোর ফোন হাতে পেয়ে আমাকে ফোন করলো? কিন্তু সেই লোকটা যদি আমার নাম্বারটা পেয়ে যায় ওই ফোনে, সর্বনাশ! কেন আমি নাম্বারটা ডিলিট করতে বললাম না? কি করি এখন? অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই। দেখি দেখি গৌরী যদি আবার ফোন করে। কিরে, কথা বলছিস না যে? কি করছিলি এতক্ষণ? কিছু না, আমি আমি খাচ্ছি। ফোনটা তুই ধরেছিলি? কিরে, কথা বলছিস না কেন? কই না তো, আমি তো ফোন ধরিনি। তবে মোবাইলে আলো জ্বলছিল কেন? ওটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য মাঝে মাঝে হয়। চালাকি করছিস আমার সঙ্গে? আমি তোর গলা পাইনি, দেখি কাকে ফোন করেছিস। কি করবো এখন, কি করবো, কাকে বলবো? হে ভগবান, আর তো মাত্র কয়েক ঘন্টা বাকি। এর মধ্যে যদি আমার বোনকে উদ্ধার করতে না পারি, আমি আর ভাবতে পারছি না, পারছি না ভাবতে। আর একবার ফোন কর না বোনু, কর না আরেকবার ফোন। কাউকে ফোন করে নাম্বার ডিলিট করে দিসনি তো? কার নাম্বার ডিলিট করব? আমি তো কাউকেই ফোন করিনি। তবে কার সঙ্গে কথা বলছিলি? আমি তোর গলা শুনেছি। ঠাকুরের সাথে কথা বলছিলাম, আমাকে বাঁচাতে বলছিলাম। কথা শুনলে মরবি না, এত ভয় পাস না, আর কোনো চালাকিও করতে যাস না। 10টায় গাড়ি আসবে, ভদ্রভাবে গাড়িতে উঠে চলে যাবি। তোকে যেখানে পাঠানো হচ্ছে সেখানে খাওয়া পড়ার কোনো অসুবিধে তো হবেই না, লাখ লাখ টাকা কামিয়ে বাড়িতে পাঠাতে পারবি। আরে ওদেরকে একটু ভুলিয়ে ভালিয়ে একটু মন জুগিয়ে চলতে পারলে না তুই টাকার পাহাড়ে বসে থাকবি। আরে টাকাই হলো জীবনে সব, টাকা ছাড়া মানুষের কোনো দাম নেই। আর মুখ বেজার করে থাকিস না, কত সুন্দর দেখতে তোকে। হ্যাঁ, সন্ধ্যেবেলা বেশ ভালো করে সেজে গুজে নিবি, একটু পাটি তোকে দেখে একবারে বিদা হয়ে গেছে। এখন একটু খেয়ে দে, ঘুমিয়ে নে। হ্যাঁ, আমি আসছি। উফ বাবা, খুব জোর বেঁচে গেছি। ভাগ্যিস নাম্বারটা ডিলিট করে দিয়েছিলাম। দিদি দিদি, আমাকে এখান থেকে নিয়ে যা। আমি আর কোনো দিনও এরকম করব না দিদি, কোনো দিনও না। আমাকে বাঁচা দিদি, বাঁচা আমাকে, বাঁচা। কিভাবে বাঁচাবো আমার বোনকে? কোথায় পাবো আমি ওকে এখন? হে ভগবান, ভগবান, তুমি ওকে কোথায় রেখেছো? আমি কোথায় পাবো এখন বোনকে? তুই কোথায় আছিস? কি করি, কি করি আমি এখন? কার কার কাছে যাবো আমি এখন? কার কাছে যাবো? কি করি, কার কাছে যাবো? আর অনিশ বাবু, অনিশ বাবু আছেন? কি ব্যাপার বলুন। আমি প্রদীপ দত্ত। অনিশ বাবু কি বাড়িতে আছেন? অনিশ আমার ছেলে, ছোট ছেলে, অনিশ কাঞ্জিলাল। ওর সঙ্গে কি দরকার? ওনার সঙ্গে আমার একটু দরকার আছে। ও না, মানে আপত্তি না থাকলে আমাকে বলতে পারেন দরকারটা কি। না মানে ওনার সঙ্গেই দরকারটা ছিল, ইটস আর্জেন্ট। ও আচ্ছা আচ্ছা, আপনি আসুন আসুন আসুন। দেখুন, আমি আপনাকে বলতেই পারি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই।
কি হলো? আজ এত তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে আসছে? এখন তো রান্নাঘরে ঢোকার সময় না। বিকেলের চা তো বড় বৌদি আর বড়দি ভাই করে। কি ব্যাপার? না না, সেরম কোনো ব্যাপার না। বরঞ্চ আমি একটা ভালো খবরই দিতে এসেছি। ভালো খবর? কি ভালো খবর? কোনো চাকরি বাকরির খবর নাকি? থামো তো, এই ছেলে পাবে চাকরি, আর তাছাড়া কে ওকে লকডাউনের বাজারে চাকরি দেবে শুনি? মেজবৌমা, অচেনা অজানা লোকের সামনে তোমার এই আসল রূপটা না দেখালে কি নয়? না না, আমি অচেনা অজানা কেউ নই। অনিশবাবু আমাকে চেনেন, খুব ভালো করেই চেনেন। ওনাকে দয়া করে একবার একটু ডেকে দিন না। কে এই লোকটা? অনিশবাবু কোথায়? ওনাকে যে আমার খুব দরকার। দেখুন, দরকারটা কি সেটা না জানা অবধি অনিশবাবুকে ডেকে দেওয়া যাবে না। আচ্ছা, আপনি তো বললেন একটা ভালো খবর এনেছেন, খবরটা বলুন না প্লিজ। দেখুন, খবরটা এমন, সেটা আমি অনিশবাবুকেই প্রথম দিতে চাই, আর তারপরে তো আপনারা জেনেই যাবেন সমস্ত খবরটা। প্লিজ একবার একটু ওনাকে ডেকে দিন না। এই যা তো যা, তোর ছোটদাকে একটু ডেকে নিয়ে আয়। মনে হচ্ছে উনি আমাদের জবরদস্ত একটা সারপ্রাইজ দেবেন। সেটা বলতে পারেন। সারপ্রাইজ দেবেন? কি সারপ্রাইজ দেবেন? অনিশবাবু কি চাকরি পেয়েছেন? কিন্তু সেটা কি করে সম্ভব? উনি তো কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করেননি। সকালে রাস্তায় এক ভদ্রলোক চাকরির কথা বলেছেন ঠিকই, অনিশবাবুও ফোনে কথা বলেছেন, কিন্তু সেই চাকরিরও তো ইন্টারভিউ হবে। তবে এই ভদ্রলোক কি খবর নিয়ে এসেছেন? ছোটদা ভাই, তাড়াতাড়ি নিচে চল, একটা লোক এসেছে, বলছে তোর জন্য কোনো একটা খবর এনেছে। কি খবর সেটা জানি না, কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছে কোনো গুড নিউজ। দোষ? এখন আর আমার ভালো খবর আসবে না, বুঝলি? কি বলতে এসেছে জেনে নিয়ে বিদায় করে দে আমাকে। এটা এখন শুতে দে, বুঝলি? শুতে দে। কি মুশকিল, উনি কাউকে কিচ্ছু বলবে না, বললে শুধু তোকেই বলবে। ইনফ্যাক্ট বাবাকেও বলেনি। চল না রে নিচে। আচ্ছা ছোটদা ভাই, তুই রোজ দুপুর এরকম পড়ে পড়ে ঘুমোস কেন রে? তোদের জন্য জানিস তো একটু শান্তিতে শোবো, তারও উপায় নেই। যা, আমি যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়, বাবা কিন্তু ওয়েট করছে। এখন আবার কি এলো? বাবা, ছোটদা আসছে। কি ব্যাপার, এই ভোর দুপুর বেলা আবার কি নিয়ে সমস্যা হলো? অমিতা, এসো এসো এসো। আরে সমস্যা নয়, সমস্যা নয়, এই যে প্রদীপ বাবু, উনি আমাদের একটা সারপ্রাইজ দেবেন। হ্যাঁ, মানে উনি কোন প্রদীপ বাবু? আর মানে সারপ্রাইজটাই বা কিসে? ও বাবা, কি হয়েছে বলো তো, এত ডাকাডাকি করছিলে কেন? আরে এই তো অনিশ বাবু। কি আপনি এখানে? আপনার সাথে তো ফোনে কথা হলো, আপনি বললেন না যে ফর্ম ডকুমেন্টস ওগুলো আপনি বলে দেবেন কবে জমা দিতে হবে। ওটা কি আজকেই দিতে হবে? কিচ্ছু লাগবে না। ও বুঝতে পেরেছি, ওই ইন্টারভিউ দেওয়ার দিনই সব কিছু নিয়ে যেতে হবে, তাই তো ডকুমেন্টসগুলো? ঠিক আছে, আমি নিয়ে যাব। তা আজকে কি আপনি ওই ইন্টারভিউ লেটারটা নিয়ে এসেছেন? না, আমি তার থেকেও ভালো খবর নিয়ে এসেছি। গেস করুন কি হতে পারে। আচ্ছা মুশকিল তো, আপনি কি এখানে আমাদের সাথে মজা করতে এসেছেন? আপনার যেটা বলার সেটা বলুন, আর কোনো কাজ থাকলে সেটা চটপট করে চলে যান এখান থেকে। হ্যাঁ, আজ চলে যাব ঠিকই, তবে আপনাদের কাছে কিন্তু একটা ট্রিট পাওনার হইল। আরে ওসব নিয়ে আপনি ভাববেন না, আপনি সুখবরটা আগে দিন তো, তাড়াতাড়ি, আমার আর তর সইছে না। শুনুন অনিশবাবু, আমার যে পরিচয় আমি দিয়েছিলাম সেটা মিথ্যে। মিথ্যে পরিচয় মানে? আপনি একটা এইচআর কোম্পানির পিআরও, তাই তো? আগে না, আমি একটা মাল্টিন্যাশনাল ট্রেডিং কোম্পানির পিআরও। আমাদের কোম্পানি ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত। আমাদের টার্নওভার বছরে কয়েকশো কোটি টাকা। এই করোনা ভাইরাসের প্রকোপে ইউরোপ আমেরিকার ইন্ডাস্ট্রি ধাক্কা খাওয়ার পরে আমাদের কোম্পানি এই বছরে
চার গুণ বেশি অর্ডার পেয়েছে, আর তার সমস্তটাই এই রাজ্য থেকে যাবে। আর সেই জন্যই আমি কোম্পানির হয়ে একজন এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টের খোঁজ করছিলাম, যে এই বড় চ্যালেঞ্জটা নিতে পারে। অনেক খুঁজে আপনাকে পেয়েছি, আপনার এমবিএর মার্কস, আপনার পাবলিক রিলেশনের ক্ষমতা, যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার সাহস, আর শুধু তাই নয়, ঠান্ডা মাথায় লড়াই করে কাজ হাসিল করে জিতে আসাটা, এই যে দক্ষতাটা, এই সমস্ত কিছু আমাদের কোম্পানির সিনিয়র ম্যানেজমেন্ট কিন্তু খুব পছন্দ করেছে। তাই আপনি যখন এই চাকরি অফারটা অ্যাকসেপ্ট করেছেন, আমাদের কোম্পানি আর কিন্তু দেরি করতে চায়নি, এই লকডাউনের মধ্যেই একটা গোল্ডেন অপরচুনিটি দিতে চেয়েছেন। এটা কি, খুলেই দেখুন না। কংগ্রেচুলেশনস মিস্টার কাঞ্জিলাল। তার মানে চিঠিতে কি লেখা আছে, ওটা কিসের চিঠি? অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমাকে চাকরিতে জয়েন করতে বলা হয়েছে। চাইবে না মানে, ঠাকুর তো অন্ধ নয়, যোগ্য মানুষের জন্য সবাই হই হই করছি। কি কি ব্যাপার, কি হয়েছে? বড়টা ছোট ভাই না একটা চাকরি পেয়েছে। কি? আরে চাকরি বলে চাকরি, একেবারে মাল্টিন্যাশনাল কোম্পানির রিজিওনাল ম্যানেজারের চাকরি। আরে কি করেছিস কি? হ্যাঁ কি দোলন, আমি কি বলতাম, শ্যাকরা ঠুকঠাক কামারের একখা। আমাদের ভাই যখন চাকরি করবে না, তখন চাকরির মতো চাকরি করবে। ও, ওর সে যোগ্যতা আছে, আমাদের তিন ভাইয়ের মধ্যে ও সবচেয়ে বেশি যোগ্য। যোগ্যতা কে কোন পোস্টে কাজ করছে সেটা দিয়ে হয় না বর্দা, কে কত টাকা স্যালারি পাচ্ছে সেটা দিয়ে হয়। হয়তো নামে তালপুকুর, দেখো ঘটি ডুবলো না। হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, ইনফ্যাক্ট আমাদের কোম্পানি ম্যানেজমেন্টও মনে করছে এই মুহূর্তে অনিশবাবুর যোগ্যতা অনুযায়ী ওনার স্যালারিটা একটু কম হচ্ছে। আসলে এই মুহূর্তে কোম্পানিকে অনেকটা ক্যাপিটাল ইনভেস্ট করতে হয়েছে, তাই ওনাকে 1,00,000 টাকা মান্থলি স্যালারিতে জয়েন করতে হবে। না না, ওটা মাত্র 1 বছরের জন্যে, তারপরে কিন্তু অনেকটাই স্যালারি বেড়ে যাবে। সেসব তো পরের কথা, ওগো
শুনছো, আমার অনিশ মাসে 1 লাখ টাকা মাইনে পাবে। আমার শোনার থেকেও যারা এই ছেলেটাকে এতদিন বেকার অকর্মণ্য বলে আন্ডার এস্টিমেট করতো তাদের শোনাটা অনেক বেশি জরুরি। 1 লাখ টাকা মাইনে? ও মাই গড, দেবেশ তো মাত্র 40,000 টাকা মাইনে পায়, অনিশ 1 লাখ টাকা মাইনে পাবে, তাহলে তো সর্বমঙ্গলা। শ্রেয়া, সর্বমঙ্গলা, আজ তো তোমার দিন। শুনেছো তো, অনিশ খুব বড় চাকরি পেয়েছে? হ্যাঁ শুনেছি বাবা। অনিশ বাবু, খুব ভালো খবর। ছোট্ট ভাই, এবার কিন্তু আমাকে একটা স্কুটি কিনে দিতেই হবে। কলেজে ওই পিয়া সুহানি ওরা স্কুটি করে আসে বলে ওদের কি রেলা, আমি এবার স্কুটি চালিয়ে যাব। না, স্কুটি টুটি হবে না, ওই স্কুটি করে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, তারপর কি হবে আমি এত চিন্তা করতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভাইয়া তুই এক কাজ করিস, আমাকে একটা ফোন কিনে দিস, ঠিক আছে? আমার ফোনটা অনেক দিন ইউজ করছি আর ভালো লাগছে না, কিনে দিস। এই শোন 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 শোন, আমি কিন্তু খুব গরিব মানুষ, হ্যাঁ, তবু যখন তুই ধার চেয়েছিস আমি তোকে ধার দিয়েছি, 1 টাকাও কিন্তু তুই শোধ দিসনি। এবার কিন্তু আমি তোর থেকে টাকা চাইবো, শোধ দিতে পারবো না কিন্তু বলে রাখলুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়েছে হয়েছে, ছেলেটা আগে চাকরিতে তো জয়েন করুক। আচ্ছা প্রদীপবাবু, ও কবে থেকে জয়েন করতে পারবে? কবে জয়েন করতে হবে কি বলছেন মাসিমা? কোম্পানি ওনাকে ইমিডিয়েটলি জয়েন করতে বলেছে, ইনফ্যাক্ট উনি যদি আগামী কাল জয়েন করেন সেটা খুব ভালো হবে। তাহলে আর দেরি করবে কেন? কাল ভালো একটা দিন আছে, কালকেই জয়েন করে যাক। বড় বৌমা, কালকে সকালে রাধা মাধবকে একটু মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দিও, বুঝেছো? আমার ছেলেটা তো একটা রত্ন, রত্ন ছেলে আমার। এমন ভালো ছেলে আমার, কত বড় ঘরে বিয়ে দিতে পারতাম। এই ছেলেকে পাওয়ার জন্য না সব শিক্ষিত মেয়েদের বাবার একেবারে লাইন দিয়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকতো, আপিত্তেশ করতো। তা না, ওর থেকে একটা তুমি একটু চুপ করো তো, কাকে কি বলছো? এই সর্বমঙ্গলের সঙ্গে বিয়ে না হলে অনিশ চাকরিটা পেত? আর তোমার ছেলের মনে চাকরি করার ইচ্ছেটা কে জাগালো একবার ভেবে দেখো। তুমি যাই বলো মা, বাবা কিন্তু একদম ঠিক বলেছে। দেখো এত বুঝিয়েও ভাইয়াকে কিন্তু আমরা পথে আনতে পারিনি, কিন্তু এই মেয়েটাকে দেখো, এইটুকু সময়ে ভাইয়ার জীবনটা কি সুন্দর গুছিয়ে দিয়েছে। সত্যি সর্বমঙ্গলের ক্ষমতা আছে, ও খুব লাকি, কি বলো শ্রেয়া? চুপ করো, একদম চুপ করে থাকো। সব সময় বড়দের কথার মধ্যে কথা না বললেই হয় না, না তোমাদের? আচ্ছা অনিশ বাবুকে কি এখন গৌরীর কথাটা বলবো? না না, এমন একটা আনন্দের সময় ওনাকে সব সমস্যার কথা বলা ঠিক হবে না, বললেই উনি গৌরীকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়বেন, তারপর কোনো বিপদ টিপদ হয়ে গেলে কাল চাকরিতে জয়েনই করতে পারবেন না। কিন্তু আমার বোনু, ওর কী হবে, কী হবে আমার বোনুর?